আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? যে যেখানে আছেন আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগে শুধু রেসিপি শেয়ার করব, অন্য কোনো কাজ টাজ কিছুই না। আশা করি আপনাদের আমার ব্লগটা অনেক ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন, সুন্দর একটা কমেন্ট লিখবেন, লাইক দিবেন। আর আজকে আমি রান্না করে দেখাবো যে কক মুরগিটা থাকে না শক্ত মুরগিটা, ওটা কিভাবে রান্না করতে হয় সেটা। আর আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, পাতিল দিয়ে দিয়েছি, দারুচিনি, এলাচ ফল, লবঙ্গ, তেজপাতা, ওটা একটু গরম হয়ে আসলে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। আর দিয়ে দিব হলুদের গুঁড়া, এক একে সব মশলাগুলো আর কি দিয়ে দিব। আর সব মশলা পরিমাণ মতো দিতে হবে। দিয়ে দিলাম জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া। আর দিয়ে দিব আদা রসুনের পেস্ট, যেহেতু মুরগিটা একটু বেশি এজন্য আর কি পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি হলুদের পরিমাণটা আর আদা রসুনের। আর এখানে আমি মাংসটা নিয়ে নিয়েছি এই, আর মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়েই আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। এটা যারা একেবারে নতুন রাঁধুনি, মাংস রান্না তো সবাই পারেন, আশা করবেন সবাই পারেন, কিন্তু এক একজনের রান্নার ধরন এক এক রকম। আর খুব সিম্পলভাবে কীভাবে রান্না করা যায় সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করেছি। মাংসটা কষানো হয়ে গেছে, 5 মিনিট কষিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম পানি, আর পানি আর একটু দিয়ে দিলাম, দিয়ে এটা কষাতে হবে। আর এই মাংসটা আসলে কষাতে অনেক সময় লাগে, আর আমার আগে শুকনো মরিচটা দিতে মনে ছিল না মশলা কষানোর সময়, এজন্য এখন দিয়ে দিলাম। আর এখন আমি এই যে সব পানি টানি সব মশলা দেওয়া শেষ, একটু নাড়া দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে আমি মাংসটা অনেকটা ঝোল কমে গিয়েছে কিন্তু, আর কাঁঠালের দানাগুলো অনেকটা গলে গিয়েছে। আর আমি কাঁঠালের দানা দিয়েছি, আলু দিব। কাঁঠালের দানা দিয়ে মুরগির মাংস তো এমনি ভালো লাগে, বিশেষ করে দেশি মুরগির মাংস, এটা যেহেতু দেশি না ব্রয়লার। আর মাংসটা আমি আলু দিয়ে দিলাম, আর এখন ঢাকা দিয়ে রেখে দিব কষানো অবধি। আর মাংস থেকে ঝোল কমে গেছে, এখন মাংসটা আমি কষিয়ে নিব। যেসব ভাইয়েরা বাইরে থাকেন তারা কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন, খুবই হেল্পফুল হবে আপনাদের জন্য। আর এখন আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, যেহেতু মাংসটা অনেকটা গলে গিয়েছে, বেশি পানি লাগবে না, আলু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন অল্প ঝোল ছাড়া অল্প একটু পানি দিয়ে দিলাম। আর এখন এটা আমি টেস্ট করে দেখি লবণ কম আছে, আমি লবণটা আর একটু দিয়ে দিলাম। আপনারা লবণটা অবশ্যই টেস্ট করে তারপরে লবণটা দিবেন, আর যার যার স্বাদ অনুযায়ী লবণটা দিবেন। আর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম, 5 মিনিট পরে উঠিয়ে একটু গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখনও 5 মিনিট থেকে 10 মিনিট রান্না করে দিতে হবে ঝোলটা কমার জন্য। আর ঝোলটা না কমলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে না, এখনও অনেক ঝোল ঝোল আছে। আর এই যে এখন ঝোলটা কিন্তু অনেকটা কমে গিয়েছে। আর চুলা জালটা এখন অফ করে দিব, সব মশলা দেওয়া শেষ। আর এটা এখন অফ করে একটু রেস্টে রেখে দিব, তারপরে দেখাবো যে কেমন হয়েছে। আর যারা মাংসতে আলু খেতে পছন্দ করে না তারা অবশ্যই আলু স্কিপ করবেন, আমার কাছে ভালো লাগে, আলু না দিলে মনে হয় যেন মাংস রান্না হয়নি। আর এই তো মাংস রান্না রেডি। আর ওদিকে মাংস রান্নাটা নামিয়ে আমি পোলোয়া করে নিয়েছিলাম, আর পোলোয়াটা আসলে সম্পূর্ণটা আপনাদের দেখাতে পারিনি, এতটা ভিডিও শ্যুট নিয়ে আসলে অনেক কষ্টের, এই জন্য আমি অল্প একটু নিয়েছি। আর পোলোয়াটা দেখেন কতটা ঝরঝরে হয়েছে। আর এটা রেসিপি আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই যে ঝরঝরে পোলোয়া, মাংস সব কিছু, মানে পোলোয়াটা এখন দেখেন একেবারে পারফেক্ট হয়ে গিয়েছে। আর এখন খাওয়া দাওয়ার আয়োজন করলাম, এখন খাওয়া দাওয়া করবো বলে সব কিছু বেড়ে নিয়েছি। আর মিথিলা পাশে আছে, দেখাচ্ছি আপনাদের। আর যেহেতু পোলোয়া বিরিয়ানি হইলে আমি অন্য কোনো সবজি রান্না করি না, একটু ভাজি থাকে, আর মিথিলা ওই খাওয়ার অপেক্ষায় বসে আছে,
ও খাবে, ওর আব্বু আবার মসজিদে নামাজ পড়তে গেছে, আসার পরে আর কি একসাথে খাওয়া দাওয়া হবে। আমি মাংস করছি ভাজি আর পোলোয়া, আজকে এই দিয়েই দুপুর হয়ে যাবে। আর পোলোয়াটা আমি একটু পরিবেশন করে দেখালাম, কেমন হয়েছে বলবেন কমেন্ট বক্সে অবশ্যই। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক দোয়া ভালোবাসা নিয়ে শেষ করলাম।